আসসালামু আলাইকুম, ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমার হাতে এই মুহূর্তে একটা ফোন আসছে, ভিভো 19, V19 না হলে Y19। এই ফোনটা হ্যাং অন লগো প্রবলেম। শুধু এই ফোন না, যত রকমের ভিভো ফোন আছে সবগুলি আপনারা এই মেথডে কাজ করতে পারবেন, এবং উইদাউট ডেড ট্রিক্স এসডি কার্ডের মাধ্যমে, মানে খুবই সহজে। এটাও একটা প্রবলেম ছিল, এটাও সলভ করছে। তো যাই হোক, এই ফোনটা আমি এসডি কার্ডের মাধ্যমে করব। আপনাকে অবশ্যই একটা মেমোরি কার্ড নিতে হবে এবং ফাইলটা ডাউনলোড দিয়ে নেবেন। অলরেডি আমি ডাউনলোড দিয়ে এবং মেমোরি কার্ডও আমি লোড দিছি, ফাইলটা ডিসক্রিপশনে পাবেন। এবং ইজিলি ফাইল, যে কোনো ভিভো ফোনের আপডেট ফাইল, এসডি কার্ড আপডেট ফাইল ডাউনলোড দেওয়া খুবই একটা ইজি মেথড। তো আমি আসলে ওয়েট করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ফোনটা রানিং হয় কি না। তো এটাতে কাজ করতে গেলে অবশ্যই সিম স্লটে বা মেমোরি স্লটে মেমোরি কার্ডটা লোড করে আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, ভিডিওটা খুবই ইজি এবং এইভাবে কাজ করলে আসলে কোনো ব্যাপার না। এভাবে যদি না হয় তাহলে আপনাকে কোনো টুলসের মাধ্যমে ফ্লাশ করতে হবে, কোনো টুলসের মাধ্যমে না হইলে আইএসপি দিয়ে করতে হবে। আইএসপি দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনার ইএমসি খুলে কাজ করতে হবে। তো এটা খুবই ইজি একটা মেথড। তো অনেকক্ষণই ভিডিওটা টেনে দিছি, অনেক চেষ্টাই করলাম, প্রায় 15-20 মিনিট হার্ড ডিস্কের হ্যান ত্যান ফরম্যাট টরম্যাট দিয়ে, কিন্তু কাজ হচ্ছিলো না। তো এখন মেমোরি কার্ডটা আমি ঢুকাই নিলাম। তো এখন যেটা করতে হবে, ফোনটাকে রিবুট দিতে হবে এবং রিকভারি মোডে নিয়ে যেতে হবে। রিবুটের জন্য তিনটা বাটন একসাথে প্রেস করে ধরে থাকবেন আলো বন্ধ না হওয়া পর্যন্ত। আলো বন্ধ হওয়ার পর ভলিউম আপ বাটন ধরে থাকবেন। দেখেন, আমি কিন্তু ভলিউম আপ বাটনটা ধরে আছি, পাওয়ার বাটনটাও ধরে থাকবে যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে ভিভো লেখা না আসবে আর কি, বা কোনো কিছু রিকভারি মোড না আসবে। ফাস্ট বুট মোড, এখান থেকে রিকভারি মোডে যেতে হবে। রিকভারি মোড থেকে আমি এসডি কার্ডটা ওপেন করে ওখান থেকে ফাইল সিলেক্ট করে দিলেই আপনার নিয়ে নিবে। আর এসডি কার্ড মানে আপনাকে ফ্লাশ বা আপডেট দিতে গেলে অবশ্যই লেটেস্ট ফাইল ছাড়া নেবে না, ইরর দেখাবে। তো ইনস্টল সফটওয়্যার, এখান থেকে মেমোরি কার্ডটা দেখাচ্ছে না, তো হয়তো বা ময়লা টলা বা কোনো কিছু পড়তে পারে। আমি খুলে আবার লাগাই দেখব। এখন দেখেন এসডি কার্ড আসছে, এখান থেকে আমার যে ফাইলটা আছে এই ফাইলটাতে ক্লিক দেওয়া মাত্র ইনস্টল করতে বলবে। ইনস্টলে ক্লিক দেওয়া মাত্র ইনস্টল শুরু হবে। তা আসলে ইনস্টল নিবে তাও ধরেন 15-10-12 মিনিট বা 8 মিনিট 7 মিনিট, এরকম যেরকম হোক ফাইলের সাইজ অনুযায়ী ইনস্টলের সময়টা নেবে। এটা আমি খুব তাড়াতাড়ি, ভিডিও যেন না বড় হয় এই জন্য একটু টেনে দিছি। তো এটা আর কি, সব ধরনের ভিভোই আসলে খুবই ইজি একটা ব্যাপার। এই প্রবলেমগুলো আসলে হয় কেন, ফোন স্টোরেজ ফুল থাকলে এই প্রবলেমগুলো হয়, হঠাৎ করে হ্যাং হয়ে যায়। তো সবসময় ইউজারদের উচিত আসলে ফোন স্টোরেজ ফাঁকা রাখা, তাইলে আসলে বন্ধ করে চালু করার সময় প্রবলেমগুলো হয়তো হয় না। কোনো একটা অ্যাপসে ঢুকছে, হ্যাং মারছে, ফোনটা বন্ধ করে চালু করবে আর চালু হবে না, হ্যাং অন লগ হয়ে থাকবে। তো এটা আসলে জাস্ট রিকভারি করা, কিছু কিছু ফাইল মিসিং থাকলে সেটাকে নিয়ে নেওয়া। এটা খুব ইজি, অলরেডি শেষের দিকে আপনার আপডেট হওয়াটা। তো এটাতে দেখেন হয়ে গেছে, এখানে রিস্টার্টে ক্লিক দিলে ফোনটা রিস্টার্ট নেবে, একটু সময় নেবে চালু হতে। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর নতুন নতুন ভিডিও